কিছু মানুষ এমন আছে একেবারেই খোলামেলা প্রচার করছে বাংলাদেশের মুসলমানরা যে ইসলাম প্র্যাকটিস করতেছে এটা আল্লাহ রসুলের ইসলাম নয়, বাংলাদেশের মুসলমানরা যে সালাত বা যে নামাজ পড়ে এটা রসুলের নামাজ নয়। আরও কিছু মানুষ এমন আছে যাদের দাবি হলো যে হক একমাত্র আমরাই, আমার হজরত ছাড়া আর হক কোথাও নাই, আমার হজরতকে মানলে আপনি হক, না মানলে আপনি গুমরা, আপনি বাফিল। এই ত্রিমুখী ফিতনার মুখে সব থেকে বেশি যারা বিভ্রান্ত হচ্ছেন তারা হচ্ছেন আমাদের ছাত্র ভাই বন্ধু যারা ইয়াং যারা আছেন তারা বিভ্রান্ত হচ্ছেন। স্লোগান খুব সুন্দর, স্লোগানটা খুব সুন্দর যে আমরা রসুলের ইসলাম মানব, আমরা কোনো পীর বুজুর্গের ইসলাম মানব কেন? এই কথা যখন বলা হয় কিছু মানুষ খুব সহজেই বুঝে নেন যে কথা তো ঠিক, আমরা তো রসুলের ইসলাম মানব, আমরা কেন কোনো পীর বুজুর্গের বা কোনো ইমামের ইসলাম কেন মানব? আর সমাজের ভিখারীরা, সমাজের ভিখারীরা বুখারি বুখারি বলে আমাদের ভাই বন্ধু যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করে বুখারি বুখারি বলে। আসলে যে বুখারি কে জিনিস তারা জানে না, শুধু বুখার জানে। সাহেব কিবলার সুযোগ্য নাতি মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবের পুরা বক্তব্য আমি শুনেছি, এর মধ্যে একটি কথা তিনি বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, আমি এখান থেকে শুরু করি। বর্তমান সময়ে সারা বিশ্বে কিছু মানুষের যত মেহনত সব হলো ইমাম আবু হানিফার বিরুদ্ধে। আমার আয়াতে আমি ফিরে আসছি সামান্য ভূমিকা দিয়ে, সব মেহনত হলো আবু হানিফার বিরুদ্ধে। ইমাম আবু হানিফার বিরোধিতা করতে যে তারা শুধু বুখারি বুখারি বলে যে বুখারিতে আছে, আবু হানিফা এটা বললে কি হবে, বুখারিতে আছে। আমি বুখারি থেকেই বলি, ইমাম বুখারির একজন দাদা উস্তাদ ইমাম ঈসা ইবনে ইউনুস, যার থেকে বুখারি শরীফে 17টা হাদিস আছে। কতটা হাদিস? 17টা হাদিস আছে ইমাম বুখারির দাদা উস্তাদ ইমাম ঈসা ইবনে ইউনুস থেকে। ইমাম বুখারির একজন শায়খ হলেন মুহাম্মদ ইবনু উবাইদ ইবনু মাইমুন, ওনার শায়খ হলেন ঈসা ইবনে ইউনুস। 181 হিজড়িতে বা 87 হিজড়িতে বা 88 হিজড়িতে বা 191 হিজড়িতে তার ওফাত হয়েছে, ইমাম বুখারিরও জন্মের আগে। তিনি বলেন এবং তার এই রেফারেন্সটা আছে ইমাম ইবনু আব্দুল বার, ওনার লেখা একটা কিতাব আছে আল ইনতিকা ফি ফাদাইলিল আইম্মাতি সালাসাতিল ফুকাহা, এই কিতাবের 212 পৃষ্ঠায় আছে। লা তাতাকাল্লামান ফি আবি হানিফা বিসু, আবু হানিফা সম্পর্কে কেউ যেন মন্দ কোনো কথা না বলে। ওয়ালা তুসাদ্দিকান্না আহাদান, আর যে ইমাম আবু হানিফা সম্পর্কে মন্দ কথা বলে তাকে কোনো ইমানদার যেন বিশ্বাস না করে। এটা হচ্ছে ইমাম বুখারির দাতা উস্তাদের বক্তব্য, ইমাম আবু হানিফা সম্পর্কে কোনো ইমানদার যেন মন্দ কথা না বলে। আর ইমাম আবু হানিফা সম্পর্কে মন্দ যারা বলে, কটুক্তি যারা করে, এদেরকে যেন কোনো ইমানদার বিশ্বাস না করে। এই যাদেরকে বিশ্বাস না করার কথা বলেছেন ইমাম বুখারির দাতা উস্তাদ ঈসা ইবনে ইউনুস, তারা আমাদের বাংলাদেশে প্রচুর আছে। আসুন আমরা আয়াত থেকে আলোচনা শুরু করি, সূরা তাওবার আয়াত নাম্বার 73। ইয়া আইয়ুহান নবী, হে নবী। কিছু কিছু আলিম আছেন তারা বইও লেখেন, বয়ানও করেন যে বাংলাদেশের সুন্নিরা যে ইয়া নবী সালাম আলাইকা বলে এটা ভুল। আসলে কোনো মানুষ যদি তার গ্রামের সীমানার বাইরে না যায় তাহলে সে বুঝবে না এই পৃথিবী কত বড়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, পুরা বিশ্বের
যেখানেই সুন্নি মুসলমান আছেন সেখানেই নবীকে মিলাদ শরীফের সময় সালাম দেওয়া হয় ইয়া নবী সালামু আলাইকা বলে। আজকে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রসুল দিয়েছেন শ্রেষ্ঠ রসুল, কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব। আমরা যে জামানায় এসেছি আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার সবথেকে শ্রেষ্ঠ একজন ওলিকে আমাদেরকে মুর্শিদ হিসেবে দিয়েছেন। গত 100 বছর সাক্ষী, ফুলতলি রিসালা সাহেব মাহফিলে বসা, ঢাকার থেকে দুইজন এসেছেন। একজনের প্রশ্ন হলো যে হুজুর, আমি তো ফিরে আসলাম, আমি তো ফিরে আসলাম আপনাদের সাথে, কিন্তু আমরা বা আপনারা যে হক এই কথা বুঝবো কি করে? কারণ দাবি তো সবাই সুন্দর সুন্দর দাবি করে। আমার উত্তর ছিল, আপনি ইতিহাস দেখবেন, আপনি ইতিহাস দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যাদের ইতিহাস আছে, যারা কখনো বিচ্ছিন্ন হয়নি, মুসলিম উম্মাহ থেকে কখনো যারা বিচ্ছিন্ন হয়নি, আহলে সুন্নাত ওয়াল জামাত হঠাৎ গজিয়ে ওঠা কোনো হযরত বা কোনো পীরের বা কোনো শায়খের অনুসারীদের নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের জামাতের নাম, যাদের সনদ সাহাবায়ে কেরাম পর্যন্ত আছে, যাদের আমলের সনদ সাহাবায়ে কেরাম পর্যন্ত আছে, কোন সময় বিচ্ছিন্ন হয়নি, তারাই হক এবং আমরাই তারা। যে জামানায় যান, যখনই কোনো ফিতনা এসেছে, কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলি, যখনই এই জাতিকে কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে, অন্তত সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির পর থেকে নিয়ে এই পর্যন্ত যখনই জাতিকে কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে, সবাই কুরবানি দেয়নি, কুরবানি তারাই দিয়েছে যারা সুন্নি সুফি এবং মিলাদপন্থী ছিল। কারো সন্দেহ হয় বলেন, আমি নাম সহ বলে দেব, রাশিয়া আক্রমণ করেছিল ইমাম শামিল দাগেস্তানি, ইতালি আক্রমণ করেছিল ইতালি লিবিয়াতে ওমর আল মুখতার, মোহাম্মদ ইবনে ইদ্রিস আর সানুসি, সানুসিয়া তরিকার ইমাম। এইভাবে করে যখন আমাদের ভারতে ব্রিটিশ যখন দখল করে নিল, কেউ কোনো মায়ের সন্তানের সাহস হয়নি, তখন একজন দাঁড়িয়েছিলেন, যিনি সুন্নি ছিলেন, সুফি ছিলেন, মিলাদ ওয়ালা ছিলেন, মিলাদপন্থী ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খানদানের একজন ইমাম ছিলেন, সাইয়্যিদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ। আল্লামা আবুল হাসান আলী নদওয়ী বলেন যে সাইয়্যিদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ, উনার খেদমত উনার শাহাদতের সাথে শেষ হয়ে যায়নি, আজ পর্যন্ত ভারতের মুসলমানরা স্বাধীন আছে, স্বাধীনতার স্বপ্ন দেখে, এই স্বাধীনতার জন্য যারাই জীবন দিয়েছে, যত আন্দোলন হয়েছে, যত মানুষ অগ্রসর হয়েছে, সকলের পিছনে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন ইমাম সাইয়্যিদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ। তো ইয়া আইয়ুহান নবী, কেউ কেউ বলেন যে এটার মধ্যে ভুল আছে, তাদের দাবি হলো, আমরা যখন বলি ইয়া নবী, সরি ইয়া নবী সালামু আলাইকা, তাদের দাবি হলো কারো কারো যেখানে ভুল আছে, কারণ ইয়া নবী যখন বলা হয় নবী নাকেরা হলো, তখন এটা মনসুব হবে, ইয়া ইয়া নবীয়া হবে, বেয়া নবীয়ান হবে, তাদের দাবি এটা, এটা কায়দা তারা বলেন। হেদায়েতুন নহতে একটা এক্সাম্পল আছে, ইয়া রাজুলান হুজবি আদি, তুমি একজন অন্ধ মানুষ, সে কাউকে দেখতেছে না, কিন্তু সে তার সাহায্যের প্রয়োজন, সে কিছু জানে না, এখানে কেউ আছে কি না সেটাও জানে না, তার সাহায্যের প্রয়োজন, সে বলে ইয়া রাজুলান হুজবি আদি, কেউ আসো আমার হাত ধরো। এটা অন্ধ মানুষের কথা, নাকিরা গায়ের মাকসুদা যদি হয়, কারণ এই অন্ধ মানুষ সে জানে না এখানে কেউ আছেন কি না, নাকেরা মাকসুদা যদি হয়, নাকেরা মাকসুদা যদি হয়, কাউকে আমি বিশেষ উদ্দেশ্য করে বলছি, নাকেরা শব্দ ব্যবহার করে, তাইলে এটা মারফু হয়। যেমন আমি বললাম এখানে মনে করেন 100 জন শায়খ আছেন, আমার একজন উস্তাদ এখানে আছেন, আমি বললাম ইরহাম আলাইয়া ইয়া উস্তাদ বা ইরহাম আলাইয়া ইয়া শেখ, আমি বললাম, আমি নাকিরা বললাম, কিন্তু আমি বিশেষ একজনকে বলেছি, যাকে বলেছি তিনি জানেন আমি কে। আমরা যখন বলি ইয়া নবী সালামু আলাইকা, আমরা জানি কাকে উদ্দেশ্য করতেছি, আর যাকে আমরা উদ্দেশ্য করতেছি তিনিও আমাদেরকে জানেন কি জানেন না, আমাদের খবর রাখেন কি রাখেন না,
প্রতিদিন আমাদের আমল তার দরবারে পেশ হয় কি হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন এবং আমি গর্বের সাথে বহু দেশ আমি সফর করেছি গর্বের সাথে বলতে চাই আমাদের মুর্শিদ আল্লামা ফজলুর রহমাহুল্লাহ 97 বছরের জীবনী আরো প্রায় 100 বছর চলে গিয়েছে গত 100 বছরের ইতিহাস আমাদের আমাদের মধ্যে কোনো বাতিল কোনো আকীদা নাই সাহেব কিবলা আমাদেরকে কোনো ভ্রান্ত আকীদা শিক্ষা দেননি কোনো বাতিল আকীদা আমাদের মধ্যে নাই কোনো ভ্রান্ত বেদাতি কোনো আমল আমাদের মধ্যে নাই কেউ বলতে পারবেন না এখানে যে আমাদের শেখ আমাদের উস্তাদ আমাদের মুর্শিদ একটি বাতিল আকীদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানেই বলা হয়েছে তা আমাদের আর কোনো পরিচয় নাই আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মুর্শিদ নতুন আকীদার কোনো কিতাব লেখেননি বরং বারবার আমাদেরকে বলে গিয়েছেন একটি আয়াত পড়ে পড়ে ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম রাস্তা একটাই হবে আগেরটা আগের ঈমানদার মুসলমান যারা তাদের রাস্তা ওই রাস্তাই আমরা ফলো করব নতুন কোনো রাস্তা নয় এই ওয়াজ আপনারা শুনেননি সুতরাং নতুন কোন আকীদা আমাদেরকে শেখানো হয়নি আমাদের যে আমল আমলগুলি আছে নতুন কোন বেদাতি কোন আমল নয় বেদাতি কোন আকীদা নয় বানওয়ার কোন আকীদা আমাদের মধ্যে নেই এই এখান থেকে খুব দূরে না একজন দুই তিন দিন আগে বলেছেন একজন মুরব্বি আছেন জবানটা বয়স অনুপাতে জবানটা ভদ্র হয়নি আমি এই মাহফিলে এর থেকে বেশি কিছু বলবো না বয়স অনুপাতে জবানটা ভদ্র হয়নি তার দাবি হলো যে তাদের হযরত ছাড়া সুন্নিয়ত কেউ পাবে না অন্য জায়গা হলে বলতাম লাঠির বাইশটা এখানে বলবো না এটা সুন্নিয়ত কোন হযরতের মাধ্যমে আসেনি সুন্নিয়ত কোন হযরত আমাদের কাছে নিয়ে আসেননি সুন্নিয়ত আগেরটাই ওই সুন্নিয়ত আমাদের কাছে এসেছে সাহাবায়ে কেরাম থেকে একজন পরে একজন নতুন কোন আকীদা আমাদের মধ্যে নাই নতুন কোন আকীদা আমাদের কোন ইমাম ঢুকাইয়া দেন নাই নতুন তাদের বহু আকীদা আছে তাদের বইতে লেখা আছে বা তাদের বয়ানে আছে তাদের বয়ানের মধ্যেই আছে যে আমাদের হযরত শুধু কলম ধরেন আর লিখে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিন যালিক সুন্নিয়তের ঠিকাদার দাবি করে আল্লাহর রাসূলের শানে এত বড় গুস্তাখি করার পরেও এই বাংলাদেশে এই মানুষ এখনো মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করে যে তাদের হযরত কলম ধরেন আর রাসূল লিখে দেন নাউযু বিল্লাহি মিন যালিক নাকিরা যদি মাকসুদা হয় তাইলে ইয়া নবী সালাম আলাইকা বিলকুল শুদ্ধ আর আমরা তো নাকিরা মাকসুদাই আমরা উদ্দেশ্য করে বলি আমরা আমভাবে যে কোনো নবীকে বলি না আমরা অন্ধ নই অন্ধ যারা তাদের তা হলো ইয়া রাজুলান হুজবি ইয়াদি আমরা তো অন্ধ নই আমাদের আইম্মা কেরাম আমাদের আসাতেজা কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুলকে তার শান কি এই কারণে আমরা জেনে বুঝেই বলি ইয়া নবী সালাম আলাইকা জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন একটা ফ্রেজ ওয়াগলুজ আলাইহিম আর একটা ফ্রেজ কুফার আপনারা সকলেই জানেন কাফির কাকে বলে মুনাফিক মোটামুটি আপনাদের জানা আছে বর্তমান সময়ের সব থেকে বড় ফিতনা যা ঘরে ঘরে আমাদেরকে বিভ্রান্ত করছে ছেলে বাপ থেকে আলাদা হয়ে যাচ্ছে ছেলে বাবার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে মায়ের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ছেলে বাবার জানাজার নামাজ ত্যাগ করতেছে কারণ বাবা যারা তারা বলে কবর পূজারি তাদের সাথে ছেলের এই কারণে জানাজার নামাজে শরিক হয় না ছেলে এই মুনাফিকদের সম্পর্কে আমাদের জানতে হবে হাতিয়ার আমাদের সাথে রাখতে হবে যখনই আক্রমণ হবে সাথে সাথে পাল্টা জবাব দিতে হবে ইলমের হাতিয়ার অন্য কোনো হাতিয়ার না ইলমের হাতিয়ার দলিলের হাতিয়ার যদি তাফসির তালাশ করেন তাহলে দেখবেন জাহিদুল কুফারা কোন তাফসিরে আছে জাহিদুল কুফারা বিসাইফ ওয়াল মুনাফিকিনা বিল লিসানি ওয়াল হুজ্জা
মুনাফিকদেরকে মোকাবেলা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী আমার আপনি সংগ্রাম করুন কাফিরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে, আর কঠোরতা অবলম্বন করুন। এখানে নম্রতা অবলম্বনের জায়গা নয়, মুনাফিকদের বিরুদ্ধেও কঠোর হন। ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা তো জাহান্নাম। ওবিসাল মাসির কত নিকৃষ্ট তাদের ঠিকানা। আমাদের কাছে কিছু বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, ইদা প্রথমটা ইদা হাদ্দাসা কাযাবা, বললে মিথ্যা বলবে। আপনাদের সামনে আমি একটা অঙ্ক বলি, ইয়াজিদ মারা গেল 64 হিজরিতে, ইয়াজিদ মারা গেল 64 হিজরিতে, কত হিজরিতে সবাই বলেন, কত হিজরিতে? 64 হিজরিতে। ইয়াজিদ আমার কাছে আমাদের কাছে সম্মানিত কেউ নয়, বরং আমাদের ইমামরা বলেছেন ইয়াজিদকে সম্মান শুধু ফাসিকরাই করতে পারে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াজিদকে শুধু ফাসিক যারা তারাই সম্মান করতে পারে। আজকে বাংলাদেশে মিম্বরে মিম্বরে দাঁড়ায় ইয়াজিদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ অনেক বিশিষ্ট তাবিয়ে কত কিছু বলা হয়। ইদা হাদ্দাসা কাযাবা বলছিলাম, ইয়াজিদের মৃত্যু হলো 64 হিজরিতে, 64 হিজরিতে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার গভর্নর, কুফাতে বসরাতে তার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ মারা গেল একটা যুদ্ধের ময়দানে 67 হিজরিতে, 66 হিজরিতে। ইয়াজিদের কত বছর পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ মারা গেল? 3 বছর পরে, 64 হিজরিতে ইয়াজিদ মারা গেল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মানুষ হত্যা করলো একটা যুদ্ধের ময়দানে 66 হিজরিতে। কারো সন্দেহ হয় এখনই আপনারা দেখতে পারেন, লিখুন আপনাদের শেখ গুগলে লিখুন পেয়ে যাবেন, ইয়ার 64 হিজরিতে মারা গেল ইয়াজিদ আর 66 হিজরিতে মারা গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ। আমার দেশের কোন একজন শেখ জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করতেছেন যে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে দোষী সাব্যস্ত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত তদন্ত করে দোষী সাব্যস্ত করে যে ইয়াজিদ ফাঁসি দিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে, আপনারা ইয়াজিদকে খারাপ বলেন? হিসাবটা আমাকে মিলাইয়া দেন। যে লোক মারা গেল 3 বছর আগে, এই লোকটা আমি চাইলে তো নাম সহ বলতে পারবো, ভিডিও দেখাই দিতে পারবো, জুমার দিন আমাদের টাকা পয়সা বানানো মসজিদ, এই বাংলাদেশের মেজরিটি মানুষ সুন্নি মুসলমান, সুতরাং আমাদের টাকায় বানানো মসজিদ, আমাদের মিম্বর, আমাদের মসজিদে, আমাদের জুমার নামাজে খতিব এসে বলতেছেন, এই মিথ্যা তথ্য দিতেছেন যে এই লোকটা মারা গেল 3 বছর আগে, তাকে বিচারপতি বানাইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে ফাঁসি দেওয়ায়। আরেক শেখ আছে, ওই শেখ বলেছিল যে ইয়াজিদ একটা যুদ্ধের সেনাপতি, তালাশ করে দেখা গেল যে যুদ্ধের সেনাপতি বানাইল ইয়াজিদকে, ওই যুদ্ধটা হয়েছে ইয়াজিদের জন্মের 2 বছর আগে। এই কারণে আমার একটা ভিডিও আছে, জন্মের 2 বছর আগে সেনাপতি আর মৃত্যুর 3 বছর পরে বিচারপতি, এই হচ্ছে অবস্থা। এবং আমাদের কিছু বাচ্চারা অনেক আছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বহু বাবার ঘর বিরান হয়ে গিয়েছে, বহু মায়ের সংসার বিরান হয়ে গিয়েছে, ছেলে এখন বুখারি ছাড়া আর কিছু বোঝে না, ছেলে এখন বুখারি ছাড়া আর কিছু বোঝে না। একজন ইমাম সাহেবকে যাইয়া বলছে যে আপনি আস্তে আমিন বলেন কেন? বলছে আস্তে আমিন তো দলিল, তো আস্তে আমিন কয় না, বুখারিতে আছে জোরে আমিন। তো ইমাম সাহেব আরবি বুখারি দিছে যে কোথায় দেখাও জোরে আমিন, হাদিসের মধ্যে জোরে আমিন কোথায়? কয়েছেন আমি তো আরবি পড়তে জানি না, এটা বাংলা বুখারিতে। তো ইমাম সাহেব এটা বাংলা বুখারি আনছে, কয় না এইটা না, আমাদের হুজুরের কাছে যেটা আছে, আমাদের শেখের কাছে যেটা আছে সেইটাতে। তো ইমাম নিয়ে গেছেন ওই মুক্তাদিকে ওই ইমামের কাছে, যে ইমাম হুজরাতে নাই, নিয়ে আসছেন আইসা, মনে করছেন যে সম্ভবত অমুক পাবলিকেশনসের হতে পারে, নিয়ে আসছেন ওই পাবলিকেশনসের। কয়ে যে হ্যাঁ এইটাই, তবে আমি তো বাংলা পড়তে জানি না। যে না আরবি পড়তে জানে না বাংলা পড়তে জানে, সেও বুখারি বুখারি বলে মানুষকে বিভ্রান্ত করে। যেই শেখ কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, সেই লোক বলে উমর তো কি, যদি পুরা বিশ্বের মানুষ যদি 20 রেকাত তারাবি পড়ে, এরপরেও এটা বেদাত।